খণ্ডঘোষ ব্লকে পালিত হলো প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ। পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের তরফে প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ পালিত হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। শুক্রবার অর্থাৎ 16ই ডিসেম্বর পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের অঞ্চল অন্তর্গত তোরকোনা MSK-র মাঠে প্রাণী সম্পদ বিকাশ শব্দ উপলক্ষে একটি আলোচনা চক্রের আয়োজন করা হয়। সাথে সাথে স্থানীয় গবাদি পশুদের ভ্যাকসিন দেওয়া হয় এবং গাভীদের উদ্দেশ্যে প্রয়োজনীয় ওষুধপত্রও প্রদান করা হয়। পাশাপাশি গাভীদের প্রয়োজনীয় যত্নের বিষয়ে বোঝানো হয় উপস্থিত পালকদের। জানা যায় বর্তমানে 512টি বিপণন কেন্দ্র চালু হয়েছে, পরবর্তীকালে ধাপে ধাপে রাজ্যের অন্যান্য অঞ্চলেও খোলা হবে বিপণন কেন্দ্র। এদিনের আলোচনা চক্রে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ ব্লক প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিক চিরদীপ হাজরা, কৈয়র অঞ্চল প্রধান আগমনী চক্রবর্তী ওরফে দলুই, উপপ্রধান শাহজাহান মণ্ডল, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি বাসবী রায়, অঞ্চল সভাপতি মীর সফি, বিশিষ্ট সমাজসেবী পঞ্চানন দত্ত, দিলীপ চক্রবর্তী, রিপন মুন্সী সহ অনেকে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। দাদা, আজকে কোথায় কী প্রোগ্রাম ছিল? আজকে প্রোগ্রামটা খণ্ডঘোষ ব্লকের, মানে প্রাণী সম্পদ দপ্তরের, কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে আমাদের কৈয়র গ্রাম পঞ্চায়েতের পদ্মপুকুর পাড়ে। কী অনুষ্ঠান ছিল? এটা প্রাণী সম্পদ বিকাশ কীভাবে হতে পারে, মানুষের আর্থিক উন্নয়ন কীভাবে হতে পারে, এবং আমরা যে পশুপালন করি আর কি, গরু বাছুর হাঁস মুরগি, এখান থেকে আমাদের কীভাবে আর্থিক উন্নয়ন হতে পারে, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন যে পরিকল্পনা বা প্রকল্প আছে তার একটা অঙ্গ। এটা রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গিতে মাত্রটা একটা প্রকল্পের ভাগ, কিন্তু আমরা মনে করি এটা একটা বিরাট সাফল্য আছে, যে অনেক গরিব মানুষ গরু ছাগল হাঁস মুরগি থেকে ভালোভাবে পয়সা রোজগার করতে পারে। তো এতদিন পর্যন্ত আমরা এটাকে সঠিকভাবে পেতাম না, মানে নিজের মতো করে চাষ করতাম। আজকে কিন্তু বিজ্ঞানভিত্তিকভাবে সেই পশুপালন করার জন্যে সমস্ত সুবিধা আমাদের ঘরে পৌঁছে দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এবং আমাদের যারা ভ্যাকসিনেটর আছেন, প্রাণী মিত্রা বা অন্যান্য মানব সম্পদ বিকাশ দপ্তরের যারা কর্মী আছেন তাদের সহযোগিতা আমরা পাচ্ছি, এবং তারই হিসেবে একটা প্রশিক্ষণ শিবির, ভ্যাকসিন এবং রোগ সম্পর্কে আলোচনা, এবং তাদের আরও সুস্থ রাখার জন্য কী কী করা উচিত তার একটা আলোচনা সভা, কুইজ, ভ্যাকসিন সমস্তর একটা যৌথভাবে একটা প্রোগ্রাম এখানে হচ্ছে। নাম এবং পরিচয়? আমার নাম দিলীপ চক্রবর্তী, আমি এই গ্রামের সাধারণ একজন বাসিন্দা।